এখানে আমি কি কি উপকরণ নিয়েছি: 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন, লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সাদা সর্ষে আর সরিষার তেল। এবারে আমি সাদা সর্ষেটা বেটে নেব। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এবারে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো কুচিটা ভেজে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর একটি গন্ধও বার হচ্ছে। রেসিপিটা খুব ভালো হয়েছে, আপনাদের পছন্দ হলে আপনারা খাবেন।
বানিয়ে আর আমার যেতে 100K লাইক 100K ভিউ নাইলে আমরা একটা নতুন চ্যানেল খুলবো, এই না আসে তাহলে আমরা 10 দিনের ভিতরে ওই ভিউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর অনেক অনেক ক্লিক চাই, নাহলে এই ভিডিওটা আপনাদের জন্য পুরো দিনের জন্য। Bye-bye.